हेलो फ्रेंड्स, कम आज सबाई आशा करी तुम्हारा सबाई खूब भाव आम सुस्थ आचो। तो आज के भिडियोते तुम्हारे एंटारटेनमेंट रिलेटेड तीनटे बड़ो बड़ो न्यूज हमें दीते जा फार्ष्ट जो खबर देव से प्रचंड इंटरेस्टिंग और एक्साइटिंग बटे से KGF-এর मेकार्सरा कि आगे एक नतून तरह फिल्म आसार अनाउंसमेंट कर सिनेमाटार नाम हलो सलार जैसे प्रभास के देखते पब तो परवर्ती पोस्टर बेर कर नतून तेज़ और एक सिनेमा आसते चले मैंने नेक्स्ट अनाउंसमेंट खूब ताड़ाताड़ी আসবে। তো ফাইনালি সেটা চলে এসেছে, সেটা হলো যে তাদের আরও একটা বিগ বাজেটের সিনেমা আসতে যাচ্ছে এবং সিনেমাটা ফার্স্ট লুক পোস্টার আমরা দেখতে পেয়ে গেছি। এখানে সিনেমার নাম রাখা হয়েছে বঘিরা। ইয়েস, মানে নামগুলো বেশ ইন্টারেস্টিং, KGF, সালার, এবার বঘিরা। তো হোমমেল প্রোডাকশনের নতুন কাজ, আমরা কোয়াইট এক্সাইটেড কারণ বঘিরা সিনেমাতে আছে শ্রী মুরলী, যিনি একজন খুবই নামকরা কানাডা অ্যাক্টর এবং তার কিছু কিছু কাজ আমি দেখেছি, সত্যি হিজ মানে ফুল অফ ট্যালেন্ট। তো বঘিরা সিনেমা স্টোরি লাইন এখন আমি জানতে পারিনি, সেটা জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং ফার্স্ট লুক পোস্টারটা দেখো, জাস্ট মানে অসাধারণ, অসাধারণ এক কথায়, আমার তো দারুণ লেগেছে। এভাবেই অ্যানাউন্সমেন্ট করা উচিত, সালারেরটা তো এরকমই মানে আগুন লাগিয়ে দিয়েছিল। এটা ছিল আমার ফার্স্ট খবর। এবার সেকেন্ড যে খবরটা দেবো সেটা একটা নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার আজকে রিলিজ হয়েছে, সিনেমাটার নাম হলো মেজর। সিনেমাটা হিন্দি এবং তেলুগু দুটো ভাষাতেই দেখতে পারবো। তো এখানে আদি বিশেষ, আই থিঙ্ক তোমরা অনেকেই গুদাচারী সিনেমাটা দেখেছো, সেই আদি বিশেষ এই সিনেমায় মেইন লিড রোল করতে চলেছেন এবং তিনি মার্টায়ার সন্দীপ উন্নকৃষ্ণন, যিনি 26/11 টেরের অ্যাটাকে মানে শহীদ হয়েছিলেন, নিজের লাইফকে স্যাক্রিফাইস করেছিলেন, তার লাইফের উপর বেস করে এই সিনেমাটা। তো মেজরের গতকাল একটা পোস্টার বেরিয়েছিল কিন্তু এটা হচ্ছে ফার্স্ট লুক পোস্টার। গতকাল এটা একটা অ্যানাউন্সমেন্ট টাইপের ছিল কিন্তু এটা হচ্ছে ফার্স্ট লুক পোস্টার এবং এই ফার্স্ট লুক পোস্টারটাও যথেষ্ট প্রমিসিং লাগছে এবং আদি বিশেষের কাজ যারা আজ অব্দি দেখুনি তারা আমি বলবো স্ট্রংলি রেকমেন্ড করবো গুদাচারী সিনেমাটা আগে দেখো, তাহলে বুঝতে পারবে যে মেজর সিনেমাতে কেন আদি বিশেষকে কাস্ট করা হয়েছে। তো এটা ছিল আমার সেকেন্ড খবর। এবার থার্ড যে খবরটা দেবো সেটা অভিষেক বচ্চনের আপকামিং সিনেমা বিগ বুল নিয়ে। তো অনেকদিন থেকেই আমরা শুনছিলাম ডিজনি হটস্টারে এই সিনেমাটা আসবে, বড় পর্দার প্ল্যান তো আগেই ড্রপ করা হয়েছিল কিন্তু ডিজনি হটস্টারে আসবে আসবে শুনছি কিন্তু এখনও আসছে না। এখন শোনা যাচ্ছে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে মুক্তি। তার কারণ হলো কিছুদিন আগেই স্ক্যাম 1992 সনি লিভের ওয়েব সিরিজটা প্রচণ্ড পপুলার হয়েছে, IMDb-তে মানে হাইয়েস্ট রেটিং আছে। আই থিঙ্ক তোমরা কেউ বাকি নেই স্ক্যাম 1992 দেখার, কেউ যদি বাকি থেকে থাকো তাহলে কি করছো, এখনই দেখে নাও, এত ভালো ওয়েব সিরিজ মানে অসাধারণ। এবং প্রতীক গান্ধী যা করেছে হর্ষদ মেহতার ক্যারেক্টারটা, আমার মনে হয় না অন্য কেউ হলে এরকম প্রপার জাস্টিস করতে পারতো। এবং ওভার দ্য নাইট প্রতীক গান্ধী কিন্তু লাইমলাইটে চলে এসছে, হি ইজ আ ভেরি নাইস অ্যাক্টর। কিছু কিছু টুকটাক কাজ আমি আগে দেখেছিলাম কিন্তু স্ক্যাম 1992 দেখার পর আমি জাস্ট তার ফ্যান হয়ে গেছি। তো বিগ বুলের সিনেমা স্টোরি লাইনও এই হর্ষদ মেহতাকে ঘিরেই এবং সেখানে আমরা অভিষেক বচ্চনকে হর্ষদ মেহতা দেখতে পারবো এবং তার অপোজিটে ইলিয়ানা ডিক্রুজ আছে এবং অজয় দেখবেন প্রোডিউস করছে সিনেমাটা। যেহেতু স্ক্যাম 1992-র মানে ঘোর থেকে এখন আমরা বেরোতে পারিনি, সে কারণে এখন যদি বিগ বুল রিলিজ করা হয় না তাহলে কিন্তু অনেকেই দেখবেন না সিনেমাটা, সে কারণে একটা ব্রেক নেওয়া হচ্ছে যাতে স্ক্যাম 1992-র এফেক্ট একটু চলে যায়, একটু লাইট হয়ে যায়, সেটা হালকা হয়ে যাওয়ার পর বিগ বুলটা যদি আসে তাহলে কিন্তু আমরা বেশি মজা পাবো এবং আমার মনে হয় বিগ বুল বেশ ভালোই একটা সিনেমা হতে যাচ্ছে। তো ওভারঅল এই তিনটে খবর তোমাদের সাথে শেয়ার করা ছিল, তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না এবং তোমরা যারা যারা এখন ডিস্ট্রিক্ট ফ্যামিলির সদস্য উঠিনি নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের ছিল মজা হয়, আড্ডা হয়, এরবার কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।